আদম সন্তান বলে এটা আমার এটা আমার এটা আমার, তার মানে আপনি বলছেন ভাইজান এই যে বাড়িটা দেখছেন চারতলা এটা আমার, আপনি বলছেন এই যে জমি চার বিঘা জমি এটা আমার, আপনি বলছেন ব্যাংকে পাঁচ লক্ষ টাকা এটা আমার, আল্লাহর নবী বলছেন অথচ একটা সম্পদও তার না, কেন? ইল্লা মিন সালাসা, তিনটা ব্যতীত। আমি যেই জামাটা পোশাকটা পরে আছি এটার মালিক আমি, ভাই মুরব্বী যেই পোশাকটা পরে আছে এটার মালিক উনি, উনি নিজে এটার মালিক, আমি যেটা পরে আছি এটা আমি, আপনি যেটা পরে আছেন এটার মালিক আপনি। আমি যদি এখনই মারা যাই আমার পরনে কি এই পোশাক আর থাকবে না আহাল পরিবার খুলে নিবে? কথা বলেন, আমার পরনে এই পোশাক থাকবে, আপনার পরনে এই পোশাক থাকবে না আহাল পরিবার খুলে নিবে? আপনি মারা যাওয়ার সাথে সাথে এই পোশাকটা আপনার গা থেকে খুলে নেওয়া হবে, তাহলে আপনি কি এই পোশাকের মালিক হতে পেরেছেন? আমি কি এই পোশাকের মালিক হতে পেরেছি? আমার পকেটে 50,000 টাকা আছে, ব্যাংকে আছে 50 লাখ, হাতে আছে 5টা টাকা, আমি এখনই মারা গেছি আমার আহাল পরিবার এই 5টা টাকাও বের করে নিবে, পকেটের টাকাও বের করে নিবে, তাহলে হাতে যে এই 5টা টাকা নিয়েছিলাম এর মালিক কি আমি হতে পেরেছি? এই 5 টাকার মালিক আপনি না দুনিয়াতে আহাল পরিবার বের করে নিবে? খেতে বসেছেন, বিঘাকে বিঘা জমি করেছেন, অসংখ্য অগণিত ফসল আপনি খেতে বসেছেন, খেতে বসার পরে ভাত এই মুখে দিবেন এমত অবস্থায় নিঃশ্বাস চলে গেছে। এখন আপনাকে বলবো, প্লেটের ভাতটা কুকুর বিড়ালকে দিয়ে দিবে আপনার ছেলে মেয়ে, নিজেরা কেউ খেলে খাবে না খেলে কুকুর বিড়ালকে দিয়ে দিবে, তাহলে প্লেটে যে খাবারটা খেতে বসেছেন এর মালিকও আপনি হতে পারেননি, তাহলে আপনি সম্পদ নিজের জন্য কোনটা চিন্তা করেননি? আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দেই, বিক্রি করেছেন 10 বিঘা জমি 50 লাখ টাকা, ব্যাংক ব্যাগে করে নিয়ে রাখতে যাবেন, ব্যাংকের গেটে ঢুকেছেন, ব্যাংকের গেটে ঢুকেছেন একটা ফকির এভাবে হাত বিছিয়ে দিয়েছে, 5টা টাকার একটা কয়েন বের করে ফকিরকে দিয়ে দিয়েছেন, এবার ব্যাংকের গেটে ঢুকেছেন 50 লাখ টাকা রেখেছেন, ব্যাংক থেকে বেরিয়েছেন 50 লাখ টাকা নিয়ে ব্যাংক রেখে বেরিয়েছেন, রিক্সায় উঠবেন এমত অবস্থায় একটা ট্রাক এসে উপর দিয়ে তুলে দিয়েছে। এবার আমি জিজ্ঞেস করব, ব্যাংকের গেটে ফকিরকে দিয়েছেন 5 টাকা, এটার মালিক আপনি না ব্যাংকে 50 লাখ টাকা রেখেছেন এটার মালিক আপনি? ব্যাংকের দেওয়ার টাকা আপনার নয় কেন? মারা যাওয়ার সাথে সাথেই ছেলে মেয়ে দৌড়িয়ে গিয়ে বলবে আমার বাপের, কেউ বলবে আমার নানার, কেউ বলবে দাদার, কেউ বলবে স্বামীর, ওটা আপনার নয়, কিন্তু ব্যাংকের গেটে যেই 5টা টাকা দিয়েছেন ওটার ভাগ কেউ নিতে পারবে না, এটা আপনার। তার মানে 50 বিঘা জমি 100 শতক জমি মসজিদ মাদ্রাসার নামে লিখে দিলাম, 50 বিঘা জমি 100 শতক জমি দিয়েছি, মারা গেছি আজকে এই মুহূর্তে এই 1 বিঘা জমি 100 শতক জমি আমার, 49 শতকের 49 বিঘার এক চুলেরও কোনো দাম নাই, কেন? ওটা দুনিয়ার মানুষ ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে। তাহলে নিজের জন্য কি, নিজের সম্পদ কোনটা, এটা বুঝতে হবে সবার আগে, নিজের সম্পদ কোনটা এটা বুঝতে হবে সবার আগে। আমি নিজের জন্য কি উপার্জন করলাম, নিজের জন্য কি করলাম? আল্লাহর নবী বললেন, আল আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলিয়াউমা আমালুন আলা হিসাবা, নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আমল করার সুযোগ, নিঃশ্বাস বন্ধ হলে আর আমল নাই, নিঃশ্বাস বন্ধ হলে দুনিয়া শেষ। অতএব নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে নিজের জন্য কিছু উপার্জন করতে হবে। তাই আপনাকে বলবো, আল এক, যেই সমস্ত মহিলা বিউটি পার্লারে যায় ভুরু চিকন করে, যেই সমস্ত মহিলা বিউটি পার্লারে গিয়ে দাঁত চিকন করে, আল্লাহর নবী বলছেন এদের উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন, এদের উপরে আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, সৃষ্টির বিকৃতি ঘটানো যাবে না, সৃষ্টির বিকৃতি যারা ঘটায় তার মানে এই ভুরু আল্লাহর দেওয়া জিনিস, এই ভুরু উঠানো নিষেধ। মা বোনদেরকে বলি, মেকআপের উদ্দেশ্যে সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে ভুরু উঠানো নিষেধ, ভুরু উঠানো মানে আল্লাহ আপনার উপরে নারাজ, নাবি আপনার উপরে নারাজ, দাঁত চিকন করা যাবে না, দাঁত চিকন করা সে আপনার আল্লাহ এবং তার নাবি আপনার উপরে লানত করবেন, অভিশাপ করবেন যদি আপনি সেটা করেন। এই সমস্ত কাজ থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর আপনাকে বলে যাই ভাইজান, আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মেয়ে রাস্তায় চলেছে, রাস্তায় বের হয়েছে, রাস্তায় বের হয়েছে মাথার চুল খুলে, মাথার চুল যদি 100 মানুষ দেখে, 100 মানুষ যে পাপে পাপি, আপনি একাই সে পাপে পাপি, কেন? ওটা আপনার স্ত্রী, কেন? ওটা আপনার মেয়ে। এবার আপনাকে বলি, বাজার থেকে একটা শাড়ি কিনে টাঙ্গাইলের জামদানি শাড়ি কিনে এনেছেন, মোটর সাইকেলের পিছনে স্ত্রীকে বসিয়েছেন, এবার গোটা গ্রামের মানুষকে দেখাচ্ছেন আমার স্ত্রী দেখতে কেমন, পেট পেট কেমন, আমার স্ত্রী দেখতে কেমন, এটা নিয়ে মোটর সাইকেলের পিছনে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে এলাকার ছেলে মেয়েদেরকে দেখানোর চেষ্টা করছেন। আপনি তো দায়ুস, আপনার জন্যই আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, যেই কথাটা আল্লাহর নাবি বলেছেন। আপনার লজ্জা থাকা উচিত, আপনার তো একবার হলো
কোনো লজ্জা থাকা উচিত যাকে আমি তিনবার কবুল করে বাড়িতে নিয়ে আসলাম মহরানা নগদ মহরানা গণনা করে দিয়েছি লাখ টাকা 2 লাখ 5 লাখ না আমি যাকে কবুল করে নিয়ে এসেছি তাকে আমি বাড়ির মানুষকে বাগিরের মানুষকে এলাকার মানুষকে দেখিয়ে নিয়ে বেরাচ্ছি আপনাকে একটু হলেও তো লজ্জা থাকা উচিত বলতে চাচ্ছিলাম মা আপনাকে বলতে চাচ্ছিলাম ইহকালীন জীবনে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের বিনিময়ে আল্লাহ আপনার উপরে নারাজ হয় ইহকালীন জীবনে এমন কাজ করা যাবে না যেই কাজের বিনিময়ে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয় এই চিন্তা আপনাকে করতে হবে আর সদা সর্বদা স্বামীর আনুগত্যের মধ্যে থাকতে হবে স্বামীর আনুগত্যের মধ্যে যদি কেউ থাকতে না পারে তাহলে ইহকালীন পরকালীন উভয় জায়গাতে সে ব্যর্থতার জীবন কারণ একটাই আপনি স্বামীর সাথে আজকে খারাপ আচরণ করছেন অসৎ আচরণ করছেন স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে আরে আল্লাহর নবী তো এটাও নিষেধ করেছেন আমি আপনাকে ওইদিকে নিয়ে যাব না আল্লাহর নবী এভাবে পর্যন্ত বলেছেন স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখা যাবে না নফল সিয়াম রাখতে হলে আগে স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি না নিয়ে নফল সিয়াম রাখা যাবে না তাহলে স্বামীকে আপনার জন্য কত গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহর নবী বলছেন মানুষকে যদি মানুষকে সেজদা দিতে বলা হতো তাহলে স্ত্রীকে স্বামীর জন্য বলা হতো স্ত্রীকে স্বামীর জন্য বলা হতো তাহলে স্বামীকে কতটুকু গুরুত্ব দিতে হবে এবার আপনাকেও বলি রাত দিন স্ত্রীকে পেটাতে হবে এ কথা আল্লাহর নবী বলেনি কথাই কথাই গালে চর বসাতে হবে এ কথা আল্লাহর নবী বলেনি তার হাত মুখে আপনি আঘাত করছেন এই কথা আল্লাহর নবী বলেনি রাতটা সবটাই তার উপরে ঢালছেন এই কথা আল্লাহর নবী বলেনি ব্যবসায় লস খেয়েছেন দোকানে বেচা কেনা হচ্ছে না বাড়িতে এসে স্ত্রীর উপরে সেই রাতটা দেখাচ্ছেন এটা তো আপনার জন্য বৈশিষ্ট্য হলো না আপনি তো প্রকৃত স্বামী হিসেবে সেই বৈশিষ্ট্য পালন করলেন না আপনাকে ওই কথাটা বলতে চাচ্ছি স্ত্রীর সাথে সদাচরণের আপ্রাণ প্রচেষ্টাও আপনাকে চালাতে হবে করতে হবে ভাইজান আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম সন্তান দুনিয়াতে আমি আল্লাহ আমার আদেশ মান্য করো আমি আল্লাহ আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না আমার পরে দুনিয়াতে যদি কারো সাথে ভালো আচরণ করতে হয় আমার পরে দুনিয়াতে যদি কারো সাথে সদাচরণ করতে হয় তাহলে তোমার মা বাবার সাথে করো তাহলে তোমার পিতামাতার সাথে করো তাহলে তোমার পিতামাতার সাথে করো এই কথাটাই মনে রাখার আপ্রাণ চেষ্টা আপনাকে করতে হবে এবার আপনাকে লাস্ট একটা উপদেশ আমি দিতে চাচ্ছি কয়েক মিনিট যেই কথাটা আজকের সমাজে অতীব জরুরি মনে করছে যেই কথাটা আজকের সমাজে অতীব জরুরি মনে করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ও পৃথিবীর মানুষ শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত এবং পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা তিনি অপবিত্র জিনিস কোনোদিন গ্রহণ করেন না কবুল করেন না অপবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না কবুল করেন অপবিত্র জিনিস মানে আল্লাহর নবী বললেন সুম্মা দাকারা রজুল একজন মানুষ ইউতিলু সাফার আশাত আকবারা চুলগুলো উস্কো খুস্কো গায়ের জামা ময়লা বাহিরে থেকে সফর করে ফিরেছে ওই মানুষের গায়ের জামা ময়লা চুলগুলো উস্কো খুস্কো আল্লাহর নবী বলছেন ইয়ামুদ দুয়া দাইহি ইলা সামা দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করে আল্লাহকে বলছে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে এটা লাগবে এটা লাগবে আল্লাহর নবী বলছেন ওই মানুষের দোয়া তো আল্লাহ কবুল করবে না কেন কি করে মানুষের দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহর নবী বলছেন কেন কবুল করবে না জানো মালবাসুহু হারাম পরনের পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা অবৈধ টাকা দিয়ে কেনা মাতামুহু হারাম যেটা খেয়েছে ওটা অবৈধ টাকা দিয়ে কেনা হারাম টাকা দিয়ে কেনা মাশরাবাহু হারাম যেটা পান করেছে ওটা অবৈধ টাকা দিয়ে কেনা হারাম টাকা দিয়ে কেনা তার মানে হারাম সুদের টাকা খেয়ে ঘুষের টাকা খেয়ে কেউ যদি কাবা ঘরের গিলাফ ধরেও কাঁদে আল্লাহ তার দোয়া কবুল করবে না কেউ যদি রাত দিন মসজিদে সুজদা দেয় মসজিদে শুয়ে থাকে বসে থেকে যদি ইবাদত করে আল্লাহ তার ইবাদত কবুল করবে না সবার আগে আপনার রিজিক হালাল করতে হবে যেই কথা বলতে চাচ্ছি আজকের দুনিয়াতে অন্যায় অবিচার দিয়ে সমাজ ছেয়ে গেছে এই অন্যায় অবিচার থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে তার ভিতরে একটা পথ ও পন্থা হচ্ছে অপরের জমি জমা আত্মসাত করা অপরের মানে বোনের জমি জমা আত্মসাত করা বোনের ভাগে বোনকে জমি ন্যায্য জমিটা বুঝিয়ে না দেওয়া ভাইয়ের ভাগের জমিটা ভাইকে ন্যায্য পাওনায় বুঝিয়ে না দেওয়া এটা বর্তমান সময়ের সমাজের বড়তম অন্যতম একটি ফেতনা এই ফেতনায় অধিকাংশ মানুষ জড়িত অধিকাংশ মানুষ বোনকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি অধিকাংশ মানুষ ভাইকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি একবার হলো আপনাকে চিন্তা করা দরকার এই অন্যায় অন্যায়ের সাথে আপনি জড়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানা খোদা শিবরম মিনাল আরদি দুলমান ও পৃথিবীর
মানুষ শোনো, দুনিয়াতে কোন মানুষ যদি কোন মানুষের এক বিঘত জমি জমাও যদি আত্মসাৎ করে, অন্যায় করে নেয়, জুলুম করে নেয়, দুর্নীতি করে কোন মানুষের এক বিঘত জমি জমাও যদি নিজের মধ্যে নেয়, তাহলে কি হবে? ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ ওই মানুষটার উপরে জমিনটা তার কাঁধে ঝুলিয়ে দিবেন। কি করে কাঁধে ঝুলিয়ে দিবেন? ইলা আরদি সাবঈনা, এক বিঘা নিলে সাত বিঘা করবেন, এক শতক নিলে সাত শতক করবেন, গোটা জমিনটা আল্লাহ তার কাঁধে ঝুলিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন গোটা বিচারের ময়দানে দৌড়াও। আপনাকেই বলতে চাচ্ছি ভাইদান, আজকে মুরব্বি আপনাকে বলি, আপনি দশ বছর আগে পাঁচ বছর আগে আপনি গল্প করতেন, আপনার জমির আইল দিয়ে একজন মানুষ দশ পাঁচটা দুই চারটা গরু এবং একজন মানুষ অনায়াসে হেঁটে পার হতো, আর আজকে ওই জমির আইল দিয়ে একটা মানুষ হেঁটে যাওয়া কষ্টকর। তাহলে চিন্তা করা দরকার জমির প্রতি আপনার লোভ কত বেড়েছে। আপনাকে বলতে চাচ্ছিলাম সম্পদের মোহে পড়ে সম্পদের আশায় বনের ভাগটুকু মেরে বনের ভাগটুকু নিজে অন্যায়ভাবে নিজের মধ্যে নিয়েন না, এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছি। সমাজের অন্যতম একটি বড় ফেতনা বনের ভাগের জমিটা বনকে ন্যায্য পাওনায় বুঝিয়ে না দেওয়া। বর্তমান সময়ে কত হাজি সাহেব এই পাপের সাথে জড়িত, কত বড় বড় হাজি সাহেব এই পাপের সাথে জড়িত। হাজি সাহেব হজ করতে গেছে বনের জমি বিক্রি করে বনের জমির টাকায়। তাহলে হাজি সাহেব চিন্তা করে কি করে তার হজ কবুল হবে? আরে হজ করতে গেছে বনের জমি বিক্রি করে বনের জমির টাকায় হজ করতে গেছে। তাহলে চিন্তা করা দরকার। মুরব্বি আপনাকেও বলতে চাচ্ছি, আপনি অসুস্থ, মাকে মেয়েকে ডেকেছেন, সন্তানকে ডেকেছেন, মেয়ের হাত ধরে বলছেন মা আমি তো বড় একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় বাবা? আমি তোর ভাগের জমিটা তোর ভাইকে দিয়ে দিয়েছি, সারা জীবন তোর জন্য দোয়া দিয়ে গেলাম। মুরব্বি দোয়া তো দিবেনই, আপনি পিতা আপনি তো দোয়া দিবেন, এটা তো আবশ্যক, কিন্তু মেয়ের অংশীদারটুকু আপনি নষ্ট করে দিলেন, এর জবাব আপনাকে দিতে হবে। আপনি মেয়ের উপরে অন্যায় করেছেন, অন্যায়। মুরব্বি এক কেজি ফলমূল কিনে নিয়ে মেয়ের বাড়িতে চলে গেছে, মেয়ের বাড়িতে যখন আসবে তখন মেয়ের হাত ধরে বলছে মা অন্যায় করে আমি একটা ভুল করেছি, মা ক্ষমা করে দিস। কেন বাবা, কি হয়েছে? শহরের পাশের তিনতলা তিন বিঘা জমি আমি তোর ভাইকে লিখে দিয়েছি। কেন? তোর ভাই ওখানে বড় একটা মার্কেট করবে, আর তোর ওই পুকুরের পাড়ে ওই জমির পিছনে পুকুরের পাড়ে একটা জমি জঙ্গলের ভিতরে আমি তোর জন্য রেখে দিয়েছি, মা আমাকে মাফ করে দিস। তোর জন্য সারা জীবন দোয়া দিয়ে গেলাম, তোর ভাইয়ের বড় অভাব, তোর ভাই চলতে পারছে না। মুরব্বি চলবে না, চলবে না, হজ করতে যায় হাজি সাহেব, হজ করতে যাবে, সবাইকে ডেকেছে, মা মেয়ের হাত ধরে বলছে মা আমি তো তোর উপরে অন্যায় করেছি, মা হজ করতে যাচ্ছি, আমি তোর ভাইয়ের তোর অংশের জমি একটু অংশ তোর ভাই ছোট ভাইকে দিয়ে দিয়েছি, বড় ভাইকে দিয়ে দিয়েছি, তুই একটু আমাকে মাফ করে দিস, আমি একটু হজে যাচ্ছি। মুরব্বি মেয়ের উপরে অন্যায় করেছেন, অন্যায়। এই অন্যায়ের হিসাব আপনাকে মেয়ে যদি চায় জবাবদিহিতা আপনাকে করতে হবে। জি আপনাকেও বলছি, শুধু তাই নয়, এই জমির ব্যাপারে এত জটিল ও কঠিন কথা আল্লাহর নবী বলেছেন, এটা আপনি হিসাব করতে পারবেন না। দেখেন আল্লাহর নবী বলছেন শোনো, এক টুকরা জমি, এক টুকরা জমি, এক চিমটি মাটি, এক চিমটি মাটি। আল্লাহ নবী বলছেন বিগয়রি হাক্কিহি মিন আরদি শাইইন, সামান্য পরিমাণ জমিও যদি কেউ কারো উপরে অন্যায় করে, জুলুম করে, প্রতারণা করেও যদি কোনো মানুষ কোনো মানুষের নিকট থেকে নেয়, আল্লাহ নবী বলছেন ওই মানুষের অবস্থাও তাই কি? এক ইয়ালা ইবনে মুররা থেকে যেই হাদিস বর্ণিত, ওই হাদিসে আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে আদেশ করবেন এই জমিনটা তুমি খুঁড়ো। কোন জমিন? দুনিয়াতে যেই জমিনটা তুমি অন্যায় করে, অবিচার করে বনে ভাইয়ের জমিটা নিজের মধ্যে নিয়েছিলে, ওই জমিনটাকে আল্লাহ সাত স্তরে বৃদ্ধি করে দিবেন। এবার ওই জমিনটা আল্লাহ খুঁড়তে বলবেন, জমির খুঁড়তে 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 যত মাটি হবে গোটা মাটিটাই আল্লাহ তার কাঁধে ঝুলিয়ে দিবেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াকদা বাইনান নাস, পৃথিবীর শেষ বিচার হওয়া পর্যন্ত, শেষ মানুষের বিচার হওয়া পর্যন্ত ওই মানুষের কাঁধে এই মাটিটা থাকবে। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, এই অন্যায়ের সাথে অধিকাংশ মানুষ জড়িত, অধিকাংশ মানুষ অপরের জমি জমা আত্মসাত করেছে, অধিকাংশ মানুষ অপরের সম্পদ আত্মসাৎ করেছে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছে এই কথাটা আপনি খেয়াল করেননি। আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব মানুষকে, মিসকিন মানুষকে? আল্লাহর নবী কথা বলার পরে সাহাবীরা বলছেন আল্লাহর নবী, ধরেন চেয়ারম্যান সাহেব আপনাকে বলল যে ভাইজান আপনার পাড়ার দশজন মানুষের নাম আমাকে লিখে দিবেন, আমি যাদেরকে কম্বল দিব অথবা যাদেরকে আমি 10 কেজি 15 কেজি 20 কেজি করে চাল দিব, তখন আপনি আমি কার নাম লিখি? তখন আপনি আমি লিখি কোন মানুষটা সবচেয়ে গরিব তার নাম লিখি, কোন মানুষটার জমি জমা কিচ্ছু নাই তার নাম লিখি, কোন মানুষের কোন অর্থ সম্পদ নাই তার নাম লিখি। সাহাবিরাও তাই বললেন আল্লাহর নবী লায়কুনা দিনারুন আলা
দিরহাম, যাদের নিকটে টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, তারাই তো গরিব, তারাই তো অসহায়, যাদের কোনো জমি জমাও নাই। আল্লাহর নবী বললেন, জিরা এরা গরিব নয়। কারা গরিব? আমার উম্মতের ওই সমস্ত মানুষ গরিব। ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর কাছে উঠবে। দুনিয়াতে কোটি কোটি টাকা ছিল, কোটি কোটি টাকার ধন সম্পদ ছিল, বিচারের ময়দানে আল্লাহর কাছে উঠবে। সলাতিন যাকাতিন ও সাদাকাতিন ও সিয়ামিন, দানের নেকি, সলাতের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সব নিয়ে বিচারের ময়দানে উঠবে। উঠার পরে যখন আল্লাহ তার বিচার করবেন, একদল মানুষ এসে বলবে, আল্লাহ এই মানুষ আমার ভাই, আল্লাহ এই মানুষ হাজি সাহেব ছিল আমার ভাই, 10 বিঘা জমির ভিতরে 2 বিঘা 4 বিঘা আমি পেতাম, আমাকে 4 বিঘা দেয়নি। এবার আল্লাহ বলবেন, দাও তোমার বোনের জমি তোমাকে ফিরিয়ে দাও। তখন আপনি বলবেন, আল্লাহ ইন কানাতলাহু আমার সোয়ালে, আজকে তো শুধু আমল আছে, জমি জমা তো আজকে বিচারের ময়দানে আমি নিয়ে আসিনি। তখন আল্লাহ বলবেন, তুমি যে হজ করেছিলে, তুমি যে দান করেছিলে, তুমি যে যাকাত দিয়েছিলে, সেই নেকি জমা আছে, সেই নেকিটা দিয়ে দাও। আপনি আপনার নেকি থেকে তাকে নেকি দিয়ে দিবেন। এবার কোন মানুষ আসবে? ওই মানুষ যেই মানুষকে 5টা টাকা প্রতারণা করে উপরের ভালো চাল দিয়ে, ধান দিয়ে, নিচে চিটা দিয়েছেন, উপরে ভালো গম দিয়ে, নিচে নষ্ট গম দিয়েছেন, এই মানুষটা আসবে। আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমার সাথে প্রতারণা করে 5000 টাকা বেশি নিয়েছিল। তখন আল্লাহ বলবেন, দাও টাকা ফিরিয়ে দাও। তখন আপনি বলবেন, আল্লাহ টাকা তো নাই। তখন আল্লাহ বলবেন, নেকি দাও। এভাবে পাওনাদার আসতে আসতে আসতেই থাকবে, আসতেই থাকবে। দ্বিতীয় দ্বিতীয় এক পর্যায়ে মানুষের নেকি শেষ হয়ে যাবে, তারপরেও পাওনাদার আসবে। এবার আল্লাহ বলবেন, তোমার নিকটে তো নেকি নাই, কি করবা? ওই মানুষ বলবে, আল্লাহ নেকি তো নাই, আমি এখন কি করব। তখন আল্লাহ বলবেন, ওই মানুষ দুনিয়াতে যেই পাপ করেছে, ওই পাপটা তোমার কাঁধে নাও। ওই মানুষকে পাপটা এই মানুষের কাঁধে দিয়ে ওই মানুষ নিষ্পাপ হয়ে জান্নাতে যাবে। আর এই মানুষটা নেকি নিয়ে বিচারের ময়দানে উঠেছিল, মানুষের পাপ নিয়ে জাহান্নামে যাবে। তার মানে এই মানুষটাই গরিব। আল্লাহর নবী বললেন, দুনিয়াতে যে যত পাওনাদার, দুনিয়াতে যে যত পাওনাদার, সে তত বেশি গরিব। ভাইজান, 5 বছর পূর্বে গোবিন্দগঞ্জে একটা রিক্সাওয়ালাকে চর মেরেছিলেন, মরার আগ পর্যন্ত ওই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে। কেন? তার কাছে ক্ষমা চাইতে হবে। ওর কাছে ক্ষমা না চাইলে ওই ক্ষমা আল্লাহ করবে না। একজন মানুষের কাছে 5টা টাকা ধার নিয়েছিলেন, 5টা টাকা কোনোভাবে আপনি নিয়েছিলেন, সারা জীবনে হলে মানুষটা খুঁজে বের করতে হবে, 5টা টাকা তাকে দিতে হবে। একটা মানুষকে দেখা হয়েছিল, চর মেরেছিলেন, তারপর থেকে আর কোনোদিন তার সাথে দেখা হয়নি, মরা পর্যন্ত ওই মানুষকে খুঁজে বের করতে হবে। কেন? ওই মানুষ যদি এই চর মারার পাপ ক্ষমা না করে, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না, এটা বান্দার সাথে জড়িত পাপ। তাহলে কি করে আপনি অপরের জমি জমা আত্মসাৎ করেন, অপরের উপরে প্রহার করেন, অপরের সাথে খারাপ আচরণ করেন, অপরের সাথে নির্যাতনের স্টিম রোলার চালান? তাহলে আপনাকে চিন্তা করা দরকার, ইহকালীন জীবনে আপনি কোন পথে হাঁটছেন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম ভাইজান, ইহকালীন জীবনে আপনি অপরের সম্পদের প্রতি লোভ বাড়িয়েন না, এই বোনের জমি বোনকে ফিরিয়ে দেন। সমাজের অন্যতম বড় একটা ফেতনা, অসংখ্য বোন বাবা ভাইকে কবর দেওয়া হচ্ছে, বোন কবরের স্থানের পারে দাঁড়িয়ে আছে, কবর দিতে দিবে না। কেন? বলছে, আমার ভাই আমার জমি দেয়নি, আজকে আমি আমার বোন হিসেবে ভাইয়ের নিকট থেকে জমি ফিরিয়ে চাই। অনেক বোন কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, অসংখ্য অগণিত বোন, কারণ ওই ভাইটাই তার জমি, পাওনা জমিটা তাকে ফিরিয়ে দেয়নি ওই ভাইটাই। আবার এক শ্রেণীর বোন এক শ্রেণীর ভাই আরেক রকম বিশ্বাসঘাতকতা করে। কি? আপনার বোনরা একটাই ভাই, আপনার বোন আপনার কাছ থেকে জমি চাইতে পারছে না। কেন? জমি যদি চায়, আপনি যদি তারপর থেকে রাগ করেন, আপনি বাপের বাড়িতে বোনের আশাটা বন্ধ হয়ে যাবে। ভাইজান, যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, নিজের থেকে বোনের জমিগুলো বোনদেরকে বুঝিয়ে দেন। কেন? আপনার বোনের অভাব হওয়ার পরে আপনার বোন আপনার কাছে চাইতে পারছে না। কেন চাইতে পারছে না? কারণ ভাই যদি মন খারাপ করে, আমার আশা বন্ধ হয়ে যাবে, ভাইয়ের সাথে আমার রিলেশন খারাপ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে বলি ভাইজান, আপনি বোনের জমিটা আগে ফিরিয়ে দেন। বোনকে বলেন, তোর অংশীদার, তোর ভাগ যেটা সেটা তুই নিবি, তোর ভাগটা অবশ্যই তোকে নিতে হবে। আপনি বোনকে জোরাজোরি করেন, ফোন করেছে মামারা, মামারা ফোন করে বলছে, বোন তুমি যদি জমির উপরে টাকা নাও তাহলে টাকা নাও, আর যদি জমি আমাদের লিখে দাও তাহলে এখনই লিখে দাও। এভাবে বলছে, মামা বলছে তুমি যদি জমির উপরে টাকা নাও তো এখনই নাও, লিখে দিলে এখনই দাও। তাহলে ওই বোনকে আর কোনোদিন তৃপ্তির ঢেকুর সহকারে কোনোদিন বলবে যে ভাই আমাদেরকে টাকা দাও? বোন চাইবে যে আমি জমি জমাটা ভাইকে দিয়ে দেই। কেন? ভাইয়ের কাছ থেকে জমি নিলে ভাই কষ্ট পাবে, আমার আশা বন্ধ হয়ে যাবে, কারণ ভাই তো একটা। ভাইজান, আপনাকে বলছিলাম এই পরিবেশ পরিস্থিতিতে আপনার বোনের জমিটা আপনাকে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা আপনাকে চালাতে হবে, এই জমিটা তাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। আপনাকে লাস্ট অংশে যেটা বলতে চাচ্ছিলাম, অন্যের উপরে অন্যায় করবেন না, অন্যের উপরে জুলুম করবেন না, অন্যের সম্পদের উপরে কখনো নিজের লোভ লালসা নিয়ে আসবেন না, কারণ এটা মানুষের, এটা বড় বিষাক্ত।
এটা বড় বিষাক্ত, এটা বড় বিষাক্ত। আপনার সারা জীবন যতই খান না কেন, নিজের উপার্জিত মনকে মন আপনি ভাত খান, এটা আপনার হজম হয়েছে। কিন্তু অন্যের অবৈধ অন্যের উপরে জুলুম করে তার জমির একটা চাইল একটা ধান আপনার জন্য বিষাক্ত, এই কথাটা আপনাকে মনে করতে হবে, এই কথাটা আপনাকে মনে করতে হবে। আমি মনের উপরে মন যদি একবার বসে থেকে 5 কেজি চালের ভাত খাই আমার সমস্যা নেই, কিন্তু অন্যের জমির একটা চাইলে আমার জন্য বিষ, অন্যের জমির একটা চাইলে আমার জন্য বিষাক্ত। কেন? ওটা অন্যের, এই হিসাবটা আল্লাহ আমার কাছ থেকে চাইবে। একটা চাল হলেও এই হিসাব আল্লাহ আমার কাছ থেকে চাইবে। অতএব অন্যের জমি জমা অন্যের অর্থ সম্পদের প্রতি লোভ আপনার আনা যাবে না, আপনার আসক্তি আনা যাবে না। যেই কথাটা আপনাকে পূর্বে বলতে চাচ্ছিলাম, মা বোন আপনাকে বলতে চাচ্ছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না বিন আবরিল বিররি জিলাত সিলাতার রাজুল সিলাতার রাজুল। আদম সন্তান শোনো, শুধু পিতামাতার সাথে না, পিতামাতার আত্মীয় স্বজনও যদি কেউ থাকে, পিতামাতার বন্ধু বান্ধবও যদি কেউ থাকে, পিতামাতার বন্ধু বান্ধবের সাথেও ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। শুধু মা বাবার সাথেই করলে চলবে না, মা বাবা নাই, পিতামাতা বেঁচে নাই, পিতামাতার বন্ধু বান্ধব ভাই বোন যারা আছে তাদের সাথেও আপনাকে ভালো আচরণ করতে হবে। আমি আপনাকে কয়েকটা বিষয়ে তিনটা কথা বলছিলাম। 1, পিতামাতার সাথে সদাচরণে আপনার প্রচেষ্টা আপনাকে চালাতে হবে ভাই। ইহকালীন জীবনে আপনার সলাত সিয়াম তখনই কবুল হবে, আপনার দোয়া তখনই কবুল হবে যখন আপনার উপরে আপনার পিতামাতা সন্তুষ্ট আছে, যখন আপনার ব্যবহারে আপনার পিতামাতা সন্তুষ্ট আছে। আপনি আপনার মাকে আলাদা করে দিয়েন না, অসংখ্য গণিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী রাস্তায় ভিক্ষা করছে, জিজ্ঞেস করলে বলছে এই তো সেই দিনের একটা লাই একটা সাক্ষাৎকারে পেলাম, একটা ভিডিওতে পেলাম, সন্তান 5টা সন্তান, 2টা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, 3টা পুলিশ অফিসার, তারপরেও মা রাস্তায় ভিক্ষা করছে, বাবা রাস্তায় ভিক্ষা করছে। কারণ একটাই, কেউ বোঝা মনে করেছে, সবাই বোঝা মনে করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও ভাইজান, পিতামাতাকে বোঝা মনে করিয়েন না, পিতামাতাকে বোঝা মনে করিয়েন না। 2 নম্বর, আপনাকে বললাম শিরিক থেকে আপনাকে বিরত থাকার আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। যখনই শুনবেন এটা শিরক, যখনই শুনবেন এটা শিরক, ওটা থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। 3 নম্বরে বললাম সম্পদের মোহে পড়ে মানুষের সম্পদের প্রতি লোভ বাড়াবেন না। এবার